আমরা এখন সবাই স্মার্টফোন ব্যবহার করি। তো এই স্মার্টফোন ব্যবহারের সাথে সাথে আমরা হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক ইত্যাদি নানান অ্যাপস ব্যবহার করি। তো আজকের ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপের একটা খুবই ভালো সেটিং সম্পর্কে জানব, তো যার মাধ্যমে তোমার নেট অন থাকা সত্ত্বেও তোমার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসবে না বা তুমি কোনো মেসেজ সেন্ড করতে পারবে না, মানে তোমার হোয়াটসঅ্যাপটা অফলাইন থাকবে কিন্তু তোমার নেট সবসময় অন থাকবে। তো এই সম্পর্কে জানার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো বন্ধুরা, আমি শুভম, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ইনভেনশন টেকনোলজি। তো বন্ধুরা, আমাদেরকে এই ফিচার্সটা বা এই সেটিংটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের ফোনের প্লে স্টোর ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করার পর সার্চের জায়গায় গিয়ে লিখতে হবে পজ ইট। তারপরে আমাদের এখানে কিছু অ্যাপ শো হবে, সেখান থেকে আমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নেব। এটা আমরা ইনস্টল করব, 9 MB-র অ্যাপস। তো অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, তো এবার আমরা ওপেন করব। দেখো ওপেন হয়ে গেছে। তো এখানে দুখানা অপশান দেখাচ্ছে, আমরা এখান থেকে পজিট অপশানটা ক্লিক করব। পজিট অপশানটা ক্লিক করলেই এখানে আবার একটা নেক্সট পেজ চলে আসবে। তো মাঝে মধ্যে অ্যাড আসছে, এগুলো আমরা স্কিপ করে নেব দেখে। তো এরপরে আমরা এখানে উপরে লেখা আছে অ্যাক্টিভ অ্যাপস, আমি এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেবো। দেখো অ্যাক্টিভ করার সাথে সাথেই এখানে আমাদের একটা পপ আপ উইন্ডো শো হলো, সেখানে আমরা ওকে করব। ওকে করলেই তোমাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে বা অ্যাপসটা চালু হয়ে যাবে। তো এরপরে দেখানো যাক যে অ্যাপসটা কাজ করছে কি না, তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপটা খুলে নিতে হবে। দেখো হোয়াটসঅ্যাপ খোলার পরে আমি এখান দিয়ে একটা মেসেজ পাঠাচ্ছি। দেখো এখানে দেখা যাচ্ছে আমার কিন্তু নেট অন আছে, আমি এখানে হাই মেসেজ পাঠিয়েছি, তার সত্ত্বেও এখান দিয়ে মেসেজটা সেন্ড হচ্ছে না, মানে এই থেকে বোঝা যাচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপটা এখনো পর্যন্ত অনলাইন হয়নি, এটা এখনো অফলাইন আছে। তো তোমরাও এইভাবে এই অ্যাপসটার মাধ্যমে তোমাদের হোয়াটসঅ্যাপকে অফলাইনে রাখতে পারো, মানে তোমার ডেটা অন থাকার সত্ত্বেও তোমার হোয়াটসঅ্যাপ অফলাইন থাকবে। এর ফলে তোমার বন্ধুবান্ধব তোমাকে জ্বালাতে পারবে না, বা তুমি কোনো মিটিংয়ে থাকলে বা তুমি কোনো গেম খেললে বা তুমি পড়তে বসলে, যাতে তোমাকে কেউ জ্বালাতে না পারে। তোমরা নিশ্চয় বুঝতেই পেরেছো যে কীভাবে এই অ্যাপসটা ইউজ করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক করো। আর আমার আরও নতুন তথ্য পেতে বা টেকনিক্যাল ভিডিও বাংলাতে প্রথম দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। আর এই ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।